তুমি কি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছ পশ্চিমবঙ্গের একজন সফল শিক্ষক হতে চাও বর্তমান পরিস্থিতি এমন ডামাডলের মধ্যে চলছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ কী কবে হবে সেই শিক্ষক নিয়োগ তা নিয়ে শুরু হয়েছে একটা ধোঁয়াশা পরিস্থিতি দীর্ঘ আট বছর এই বেকারত্বের যন্ত্রণায় ভুগছে বাংলার বেকার শিক্ষিত যুবক সমাজ বাংলার একদল শিক্ষিত যুবক যারা ছেলেবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে নিজেকে সেইভাবে প্রস্তুত করেছে তারা কিন্তু আজ এক অভিশাপগ্রস্ত জীবনযাপন করছে যদিও দু সাল সেই বেকার শিক্ষিত যুব সমাজের মুখে কিছুটা হল হাসি ফুটেছিল দেখা দিয়েছিল আশার আলো কেন কারণ আমরা জানি দু সালে এসএসসির তরফ থেকে একটা শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছিল যাতে বলা হয়েছিল যে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং আমরা তার পরপরই একটা জল্পনা শুরু হলো যে নতুন প্যাটার্ন চেঞ্জ হবে তার জন্য আমরা একটা গেজেটও দেখতে পেলাম পরের বছর যে যাতে কিন্তু ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনাটা দেখা দিয়েছিল। সেই নিয়েই ছাত্র সমাজের মধ্যে দুইটি দল সৃষ্টি হলো এক গেজেট অনুসারে প্রিলিমিনারি হওয়ার কথা বলা হয়েছিল এতদিন ধরে বাংলায় এসএসসি অর্থাৎ শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস নিয়োগের একটি একটিমাত্র পরীক্ষা দিতে হতো শুধুমাত্র সাবজেক্টের কিন্তু নতুন গেজেট অনুসারে আমরা দেখলাম দুটি পরীক্ষা দিতে হবে অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি অর্থাৎ তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ম্যাথ সমস্ত কিছুটাই জানতে হবে পাশাপাশি তোমাকে মেন্সে তোমার সাবজেক্ট পরীক্ষা দিতে হবে সেই নিয়ে একদল সমর্থন করলো এই গেজেটটাকে আরেক দল সমর্থন করছিল যে আগের নিয়মকে যাই হোক এইভাবেই দোটানার মধ্যে তারা নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাচ্ছিল আশা দেখেছিল যে দু হাজার সাল বিধানসভা ভোট সেই হিসেবে ভোটের আগে একটা না একটা নিয়োগ পাবে সেই আশা ভরসার ওপর কমিশন সম্পূর্ণভাবে জল ঢেলে দিল বারোই নভেম্বর কেস আপডেটে বারোই নভেম্বর কি হয়েছে এই মাসের বারোই নভেম্বর এসএলএসটির বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলা ছিল যে মামলার শুনানি ছিল সেই শুনানিতে কমিশন যা জানালো তা শুনে তোমরা অবশ্যই আঁতকে উঠবে আগামী দিনের ভবিষ্যৎ পুরো অন্ধকার বাংলায় শিক্ষিত যুবক সমাজ যারা নিজেকে শিক্ষক হিসেবে পরিণত করতে চাইছ তাদের ভবিষ্যৎ কী তাই নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন চিহ্ন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকো আমি মলয় এত ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা চলো প্রথম থেকে শুরু করা যাক গত বারোই নভেম্বর জনস্বার্থ মামলার রায় ছিল অর্থাৎ শুনানি ছিল রায় বলা যাবে না কারণ এই মামলাটা বর্তমানে খারিজ করে দিয়েছে বিচারপতি তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ভবিষ্যৎটা কি নতুন শিক্ষক নিয়োগ নিয়ে কমিশন কি জানিয়েছে সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জের ইঙ্গিত দিলেন এবং দু হাজার পঁচিশে কি বিজ্ঞপ্তি আসবে চলো ডিটেলস আলোচনা করছি এই ভিডিওতে প্রথমত কেসটা নিয়ে বলি আমরা জানি দু সালে দু হাজার বাইশ সালে এসএসসির তরফ থেকে একটা শর্ট নোটিফিকেশান দিয়েছিল যাতে দেখা গিয়েছিল যে খুব শীঘ্রই একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অর্থাৎ নতুন শিক্ষক অথব নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে কিন্তু দু হাজার বাইশ পেরিয়ে তেইশ চব্বিশও শেষ হতে যায় প্রায় দুই থেকে আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই শর্ট নোটিফিকেশানের ফুল নোটিফিকেশান আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না তাই নিয়ে বাংলার কিছু বেকার শিক্ষিত যুব সমাজ এসএসসির বিরুদ্ধে এসএলএসটি নিয়ে একটা জনস্বার্থ মামলা করে যে মামলার শুনানি ছিল বারোই নভেম্বর দু হাজার অর্থাৎ এই মাসের বারোই নভেম্বর কেস নাম্বারটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং বিচারপতি ছিলেন সৌগত ভট্টাচার্য সৌগত ভট্টাচার্যের এজলাসে এই কেসটা উঠেছিল এবং এটি আঠেরো আঠেরো নম্বর কেসে আঠেরো নম্বর কোর্টে উঠেছিল হাইকোর্ট আঠেরো নম্বর কলকাতা হাইকোর্টে আঠেরো নম্বর কোর্টে এই কেসটা উঠেছিল তা এই কেসের শুনানিতে যেটা বলা হলো বিচারপতি যখন জিজ্ঞাসা করলেন কমিশনকে কমিশন সাপ জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে এর আগে লাস্ট এস এসএলএসটি হয়েছিল দু সালে দু সালে লাস্ট এসএলএসটি লাস্ট এসএলএসটি হয়েছিল দু সালে সেই ষোলো সালে এসএলএসটি অনুসারে নাইন টেনে ইলেভেন টুয়েলভে টোটাল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্লাস শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এর বিরুদ্ধে এদের মধ্যে বেশ কিছু অস্বচ্ছতা দেখা যায় আমরা প্রত্যেকেই দেখেছি নিউজ মিডিয়ামের মাধ্যম নিউজ মিডিয়ার মাধ্যমে এবং যখনই আমরা দেখলাম সিবিআই এই কেসের তদন্ত নিলেন তখন পরিষ্কার ভুরি ভুরি এই এসএলএসটি নিয়োগের প্রতি নিয়োগের বিরুদ্ধে এসএলএসটি নিয়োগের বিরুদ্ধে অভিযোগ উঠল পরিষ্কার দেখা যাচ্ছে কম নাম্বার পেয়ে বহু ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নাম্বারকে তাদের বাড়িয়ে দেওয়া হয়েছে ওএমআর এর নাম্বার সাথে প্যানেল লিস্টের নাম্বারের কোনো রকম মিল নাই বিশাল বড় একটা ফারাক দেখা গিয়েছিল সেগুলো চোখে আঙুল দিয়ে দেখানো সত্ত্বেও কিন্তু এখনও সেই সমস্ত শিক্ষক সেই সমস্ত ভুয়ো শিক্ষক বলব না সবটা তার মধ্যে কিছু শিক্ষক রয়েছে ভুয়ো শিক্ষক তারা কিন্তু এখনও চাকরি করছে তা সেই চাকরির সেই চাকরির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন রয়েছে সরকারের মনে কমিশনের মনে কমিশনের মতে কমিশন বলতে চাইছে এই ছাব্বিশ হাজার নিয়োগের মামলাটা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এদের ভবিষ্যৎ কি হবে এদের জব থাকবে কিনা এই রায়টা সম্পূর্ণ মানে এই কেসের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো রকমভাবে নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়োগের কথা ভাবছে না তার মানে বোঝাই যাচ্ছে যে যতদিন না ছাব্বিশ হাজারের কেসটা নিষ্পত্তি হচ্ছে ওদের রায়দান হচ্ছে ওদের ভবিষ্যৎ কোন দিকে পৌঁছাচ্ছে সেটা না জানা যাচ্ছে ততদিন পর্যন্ত কোনোরকম বাংলায় নতুন বিজ্ঞপ্তি আসবে না নাইন টেন ওই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পরে রইল আপার প্রাইমারি আপার প্রাইমারিরও ওই দিন অর্থাৎ বারোই নভেম্বর ওই সৌগত ভট্টাচার্যের ইজলাসেই একটা কেস ছিল নতুন আপার প্রাইমারির নিয়োগ সংক্রান্ত সেখানেও বলা হয়েছে যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হয়নি যেটা দু সালে শুরু হয়েছিল তার নিয়োগ পর্ব শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কিছু তারা ভাবছে না একই রকম বক্তব্য যদিও আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে আপার প্রাইমারির নিয়োগ হতে পারে তবে একটা বিস্তর পার্থক্য দেখা দেবে আগের নিয়োগ আর বর্তমান নিয়োগের ক্ষেত্রে নতুন যখন নিয়োগ হবে কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাতে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে প্যাটার্নে কী চেঞ্জ হবে সেটা বলেনি কিন্তু এটা জেনে রাখো আগে যেমন একটা মাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে তারপর ইন্টারভিউ দিয়ে রিক্রুটমেন্ট হতো সেটা কিন্তু এবার থেকে আর হবে না প্যাটার্ন চেঞ্জ কি হবে কবে হবে কবে পাবে বিজ্ঞপ্তি কবে তোমরা শিক্ষক হতে পারবে তোমাদের স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা সে নিয়ে একটা বিশাল বড় ধোঁয়াশা সৃষ্টি হল বারোই নভেম্বরের পর থেকে যে আশাটা দেখা যাচ্ছিল দু হাজার ছাব্বিশের আগে একটা এসএসসি হওয়ার পূর্ণ সম্ভাবনা সেই আশাটা সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেল সেই আশাটা সম্পূর্ণভাবে উদাও হতে যেতে বসেছে তাই তোমাদের সামনে এখন একটাই পথ সেটা হচ্ছে আন্দোলন এবং একত্রিত হওয়া বাংলা যুব সমাজ যতদিন না একত্রিত হচ্ছে ততদিন তোমরা তোমাদের বিচার পাবে না এখনো বলছি যে বেশ কয়েকজন খুদ্ বেশ জনা কয়েকজন আমাদের এখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট রয়েছে এসএলএসটি দেওয়ার জন্য বা প্রাইমারির রিক্রুটমেন্ট পাওয়ার জন্য কিন্তু যখনই তারা কোনো আন্দোলনের ডাক দেয় বা যদি কোনো কেসের ডাক দেয় তখন সেখানে কিন্তু ক্যান্ডিডেট পাওয়ার বিপুল পরিমাণের অভাব দেখা যায় তাই তোমরা যদি তোমাদের অধিকার ছিনিয়ে আনতে চাও তাহলে তোমাদের একটাই পথ আন্দোলন যে সমস্ত মঞ্চ যে সমস্ত ঐক্যমঞ্চ আন্দোলন করছে সেই আন্দোলনে তোমরা অবশ্যই সামিল হও তাদের সাথে পরামর্শ করো সরকারের বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে সেই মামলায় নিজেদেরকে পিটিশনার করো যতদিন না পিটিশনার করতে পারবে ততদিন কিন্তু সম্পূর্ণভাবে তোমরা তোমাদের বিচার পাবে না কারণ একটা বিচার ব্যবস্থায় বিচার পাওয়ার জন্য সঠিক পরিমাণে উকিল দাঁড় করানো দরকার আর সেই উকিলের যে ফিস সেই ফিসটা কয়েকজন সেই ফিসটাকে সংগ্রহ করার জন্য বেশ কয়েকজন মিলে এটা করা যাবে না বিপুল পরিমাণের ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র অল্প অল্প পুঁজি দিয়ে তবেই একটা বড় করাতে পারবে তবেই সেই কেসটা টিকবে টিকবে কিন্তু না ঠিক যেমন জনস্বার্থ মামলার কেসটা খারিজ করে দেওয়া হল এখানে যেহেতু এসএসসি জানিয়ে দিল অর্থাৎ এই কেসের কোনো এই কেসের কোনো ভিত্তি নেই বলে বিচারপতি কেসটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে তোমাদের সামনে এখন দুটো পথ খোলা খোলা রয়েছে এক বাংলায় যদি থাকতে চাও বাংলায় যদি শিক্ষকতা করতে চাও তাহলে তোমাদের বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে পাশাপাশি তোমাদেরকে এটাও বলবো বাংলা থাকা বা বাংলায় থেকে চাকরি করার এই স্বপ্নটার পাশাপাশি তোমরা একটু নিজেদেরকে বৃহত্তরভাবে মিলে ধরার চেষ্টা করো কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বা কেন্দ্রীয়ভাবে যে শিক্ষক নিয়োগ হয় যদি তোমার যদি শিক্ষক হওয়ার স্বপ্নটাই তোমার শুধুমাত্র থাকে তাহলে তোমাকে অবশ্যই নিজেকে মেলে ধরতে হবে তুমি বাঙালি ভুলে গেলে হবে না বাঙালিরা পৃথিবীর সব প্রান্তে বিরাজ করছে তাহলে তুমি কেন পারবে না বাংলার বাইরে যে কোনো স্টেটে চাকরি নিতে এখন বর্তমানে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ চলছে বিহারে ঝাড়খণ্ডেও আগামী দু সালে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বিহারে বহু প্রার্থী অংশগ্রহণ করছে তার জন্য আগের ধাপ স্টেট দিয়ে রেখেছে দু সালে বিপিএসসি দিয়ে মেন্স পরীক্ষা দিয়ে বহু ক্যান্ডিডেট সেখানে চাকরি করবে এছাড়া তোমরা কেন্দ্রীয়ভাবে ইভিএস পাবে কী ভ্যাকেন্সি পাবে সমস্ত ভ্যাকেন্সি নিয়ে আমি আমার চ্যানেলে ডিসকাস করে দেবো অবশ্যই সেইগুলো জানার জন্য ও সমস্ত কিছুতে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পাশে থেকো এই সংক্রান্ত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সমস্ত কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে